আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে আমাদের আলোচনার বিষয় ডিজিটাল কমিউনিকেশন। যেহেতু এর আগে আমরা অ্যানালগ কমিউনিকেশন সম্পর্কে আলোচনা করেছি, সেইখানে যে বিষয়টুকু না জানলেই নয় সেই বিষয়টুকুই শুধুমাত্র আমরা আলোচনা করেছি, ঠিক সেরকমই ডিজিটালের ক্ষেত্রেও আমরা যে বিষয়টুকু আমাদের না জানলেই নয় সেই বিষয়টুকুই আমরা শুধুমাত্র আলোচনা করব। কেননা আমাদের সিলেবাসটি হচ্ছে ডিপ্লোমার আলোকে, কাজেই আমরা চেষ্টা করব সেভাবেই মেক আপ করার। তো চলুন ডিজিটাল কমিউনিকেশন কি সেটা সম্পর্কে জানি। ডিজিটাল কমিউনিকেশন হলো যে পদ্ধতিতে একটা মেসেজ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করা হবে, ডিজিটাল কনভার্টে করার পর তাকে ট্রান্সমিট করা হয়, সেটাই হচ্ছে মূলত ডিজিটাল কমিউনিকেশন। তাহলে অ্যানালগের ক্ষেত্রে কি ছিল, তাকে অ্যানালগেই ছিল শুধুমাত্র। তারা কি করছিল ওইখানে ব্লক ডায়াগ্রামে আমরা কি দেখছি যে তারা শুধুমাত্র অ্যানালগ সিগন্যালটাকে ইলেকট্রিক্যালি কনভার্ট করছে, করার পরে সেটাকেই পুরো মেসেজটাকেই তারা ট্রান্সমিট করছে মডুলেশন করার পরে। তো এইখানে শুধু পার্থক্য কি, এইখানে শুধু পার্থক্য হচ্ছে যে এইখানে মেসেজটাকে তারা আগে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবে, ডিজিটালে কনভার্ট করার পর তারা কি করবে ট্রান্সমিটারে দিবে তাকে ট্রান্সমিট হওয়ার জন্য। এখানে ডিজিটাল কমিউনিকেশনের একটা বড় অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজের যদি লিস্টগুলো করি আমরা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। এক নম্বরে হচ্ছে যে এর ট্রান্সমিটার পাওয়ার কম লাগে। দুই নম্বর কি, এই প্রকার কমিউনিকেশনে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়, যার কারণে এর স্পিড অধিক হয়। তিন নম্বরের ক্ষেত্রে কি, এই পদ্ধতিতে তথ্যের যে ত্রুটি আছে নির্ণয় করা খুব সহজ হয়ে যায়। এবং চার নম্বরের ক্ষেত্রে এখানে তথ্যের গোপনীয়তা রক্ষা করা খুব সহজ হয়। পাঁচ নম্বরের ক্ষেত্রে কি, এর স্পিড অধিক। ওইটা তো কেন অধিক, এর আগে তো বললাম যে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। আর ছয় নম্বর হচ্ছে কি, এতে ডাটা স্টোর করে রাখা যায়। সাত নম্বর, অর্থাৎ বিশাল ডিজিটাল সিস্টেমটাকে খুব সহজেই ডুপ্লিকেট করতে পারে। তো এই যে আপনারা পাঁচ ছয়টা, এটা লিস্ট করে রাখবেন, এটাই এক্সামে আসে, আসলেও আসতে পারে। এখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিজিটালের ব্লক ডায়াগ্রাম দেখা, ডিজিটাল ব্লক ডায়াগ্রাম দেখা। তো এই যেহেতু অ্যানালগেরও ব্লক ডায়াগ্রাম দেখেছে, তার মানে ডিজিটালেরও আছে। ডিজিটাল ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে কি হচ্ছে, সে অ্যানালগ আসবে, অ্যানালগটা ডিজিটাল করবে, ডিজিটালটাকে করার পর ট্রান্সমিট করবে, দেন রিসিভারে যায়, আবার তাকে অ্যানালগ থেকে ডিজিটাল থেকে অ্যানালগ করবে, এরপর সে আউটপুট নেবে। তাহলে এইখানেও কিছু ব্লক ডায়াগ্রামের কিছু প্রসেসিং আছে। এই প্রসেসিংটা মূলত PCM ইউজ করা হয়, অর্থাৎ এই প্রসেসিংয়ের ক্ষেত্রে পালস কোড মডুলেশন মাধ্যম ইউজ করা হয়। এইখানে যে মডুলেশনটা করা হবে সেটা হচ্ছে পালসিং মাধ্যমে, মডুলেশন থেকে পালসের কোডিং মাধ্যমে মডুলেশন করা হয়। তাহলে আমাদের উদ্দেশ্য এখন আমরা PCM এর ব্লক ডায়াগ্রাম দেখব, যা খুবই ইম্পর্টেন্ট। অলরেডি বুয়েট এক্সামে এই প্রশ্নটা এসেছে যে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, PCM এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, অলরেডি এসেছে। তো চলুন আমরা এটার ব্লক ডায়াগ্রাম দেখি। যে একটা দিলাম মেসেজ সিগন্যাল, এটা কি, এটা একটা মেসেজ সিগন্যাল। অ্যানালগের ক্ষেত্রে কি দেখছিলাম, মেসেজ সিগন্যালটা একটা মিক্সারে গেছিল, মিক্সারে কি হয়েছে তা ক্যারিয়ারের সঙ্গে সে মিক্স করছে। এইখানে সে মেসেজ সিগন্যালটা আসলো কোথায়, কিসে, স্যাম্পলারে। আমাদের উদ্দেশ্য কি, ডিজিটালে কনভার্ট করব। ডিজিটাল মানে কি, ডিজিটাল হচ্ছে 1010 এরকম বাইনারি কোডে নিয়ে আসা। তো যেহেতু বাইনারি কোডে নিয়ে আসতে হবে, কাজেই আমাকে কি করতে হবে, পালসিং মাধ্যম করতে হবে। যেহেতু PCM মানে পালস কোড মডুলেশন, যেখানে যে মডুলেশনটা হবে পালসিং মাধ্যমে হবে, কাজেই আমার এইখানে যে স্যাম্পলার করছি এই স্যাম্পলারটা সে পালসিং মাধ্যমে নিয়ে আসবে। অর্থাৎ এইরকম যে এই দেখুন এগুলা ইম্পালস আছে, অনেক ইম্পালস আছে, এই ইম্পালসগুলা ওইটার ক্যারিয়ারের মতো, অর্থাৎ অ্যানালগে যে ক্যারিয়ার দেখেছি ক্যারিয়ারের সঙ্গে যে মিক্স করেছিল মেসেজটা, এটা হচ্ছে সেম জিনিস, কিন্তু এখানে এই যে ইম্পালসের মাধ্যমে সে কি হবে, মিক্স হবে। তো এইটার সঙ্গে এটার মিক্সার হবে কোথায়, স্যাম্পলারের মাধ্যমে। তো স্যাম্পলারে সেটা মিক্সার হলো, মিক্সার হওয়ার পরে তার সিগন্যালটা কীরকম আসবে, অর্থাৎ এটার পরিবর্তন হবে, এটার পরিবর্তন হবে কীভাবে পরিবর্তন হবে, সেটা মেসেজের মতো করে হবে। এর আগে তো আমরা তাই দেখেছি যে ক্যারিয়ারের পরিবর্তন হয়, ক্যারিয়ারের কী পরিবর্তন হবে সেটা আমি নির্ণয় করবো, অর্থাৎ মেসেজের পরিবর্তন হইতে, সরি, অ্যাম্পলিটিউডের পরিবর্তন হইতে পারে, তার ফ্রিকোয়েন্সির পরিবর্তন হইতে পারে, তার ফেজের পরিবর্তন হইতে পারে। তো এইখানে শুধুমাত্রই একই সিস্টেম হবে, এখানে অ্যাম্পলিটিউড ফেজ আর ফ্রিকোয়েন্সির হিসাব নেই। তো এখন আমরা পরিবর্তন করব, তো এইটার সাপেক্ষে আমরা কীভাবে আছি সেভাবেই পরিবর্তন করব। এই 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 পরিবর্তন করব, কী পরিবর্তন করবো, ইম্পালসগুলার, এই ইম্পালসগুলার
এই আমাদের হয়ে গেল এটা কি স্যাম্পলার হওয়ার পরে যে আউটপুটটা পাইলাম অর্থাৎ স্যাম্পলেট করা যে আউটপুটটা পাইলাম সেটা হচ্ছে এই আউটপুটটা এখন এই আউটপুটটা আমরা কি করব একটা কোয়ান্টাইজড দেব কোয়ান্টাইজারে দিব কোয়ান্টাইজারের কাজ হবে কি সে কোয়ান্টাইজড লেভেলে উন্নতি করবে তো এখন আমাদের উদ্দেশ্য কি একটা কোয়ান্টাইজারে দেয়া আমাদের মেইন উদ্দেশ্য কি ডিজিটাল নিয়ে আসা এই ডিজিটালে নিয়ে আসা অর্থাৎ বাইনারিতে নিয়ে আসা তো এখানে আমি দিলাম কি একটা কোয়ান্টাইজার 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 কি করবে তাকে কোয়ান্টাইজড লেভেলে উন্নতি করবে কোয়ান্টাইজড লেভেলটা কি মূলত এইরকম করবে সে এই এই এইরকম লেভেলে সে নিয়ে আসবে আবার আউটপুটটা কি যখন আমরা এটা বিষয়ে ডিটেলস পড়বো কোয়ান্টাইজার সম্পর্কে ডিটেলস পড়বো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব তো এইরকম একটা লেভেল এসে উন্নতি করবে এটা মূলত নিচের দিকে যাবে না এরকম হয়ে এরকম 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 হবে সে একটা কোয়ান্টাইজ লেভেলে উন্নতি করলো তো এটা কিভাবে হয় সেটার একটু হালকা ধারণা দিই আমি যখন এটা আমি তাকে স্যাম্পলার করছি স্যাম্পলার করার পর স্যাম্পলেট যে সিগন্যালটা পাইছি ধরলাম এই যে ইম্পালসটা এই ইম্পালসটার ভ্যালু ছিল কত 1.5 আর এই ইম্পালসটা ধরলাম 2.1 এই ইম্পালসটা ধরলাম 3.5 এই ইম্পালসটা ধরলাম কত 2.5 আবার এইখানে যে আরেকটা ইম্পালস দেয় এই ইম্পালসটা ধরলাম 1.2 সেম এই ধরনের একটা ইম্পালস দেখলাম আমি এক্সাইটেড টাই বলতেছি জাস্ট একটু বোঝার জন্য আমরা কোয়ান্টাইজার সম্পর্কে ডিটেলস আলোচনা করব তো জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য যে এটা কত 1.5 তো কোয়ান্টাইজারে যখন যাবে কোয়ান্টাইজারে যাওয়ার পরে এই যে 1.5 না তো 1.5 সে এটা ধরে 1 হয়ে গেল অথবা আপনি এটা 2 নিতে পারেন মানে এর নিকটতম যে সংখ্যাটা কাছে আসবে ইন্টিজার সংখ্যাটা তো এর নিকটতম কোনটা হইতে পারে সে 2 এর মাঝামাঝি পর্যায়ে আছে অর্থাৎ 1 ও 2 এর মাঝামাঝি পর্যায়ে আছে তাহলে আপনি 1ও নিতে পারেন 2ও নিতে পারেন তাহলে এটা 1 কেননা 1 এ নিলেও যে ইউরো আসতেছে 2 তে নিলেও ওই ধরনের ইউরো আসতেছে এই যে ইরোর শব্দটা এটাও এখন কাজে লাগবে তাহলে এখানে হচ্ছে কত 2.1 সবচেয়ে নিকটতম কত ইন্টিজার 2 তার মানে এখানে হবে কত 2 এরপরে হচ্ছে 3.5 তার নিকটতম কোনটা 3.5 4 হইতে পারে 3 হইতে পারে আচ্ছা আমি তাকে 4 ধরলাম 4 ধরলাম কেননা 3 এবং 4 এর মাঝামাঝি অবস্থায় আছে এরপর কত 2.5 তাহলে আমি তাকে 2 অথবা 3 ধরলাম দুইটার মাঝামাঝিতে আছে 1.2 মানে 1 হচ্ছে তো এটা এই সিস্টেমটা অ্যাম্পলিচিউড আসলো কিরকম এইরকম অ্যাম্পলিচিউড আসলো এই যে অ্যাম্পলিচিউডটা আসলো না এটাই হচ্ছে মূলত তার কোয়ান্টাইজড ফর্ম এইখান থেকে দেখুন যে এই যে মেসেজের যে সিগন্যাল এই যে সিগন্যালের যে ইয়েটা ছিল এরকম ওয়েবটা সিগন্যাল ওয়েবটা নাই রিমুভ হয়ে গেছে এবং সময়টা যে সময়ের সাপেক্ষে যে ভেরিয়েশনগুলো হয়েছিল সেটাও নাই এখন সে শুধুমাত্র আছে কি সে তার মতো করে অর্থাৎ এইখান থেকে যে নিয়ারেস্ট যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো নিয়ে সে একটা অ্যাম্পলিচিউড তৈরি করছে তাহলে কোয়ান্টাইজার মূলত এইরকম একটা সিগনাল তৈরি করে সেই সিগনাল অনুযায়ী সে এটার সাথে এটা লাগা দিল এটার সাথে এইভাবে দিল এটার সাথে এখানে দিল দেন সে এখান থেকে এখানে আসলো এই একটা লেভেল তৈরি করে দিল তাহলে কোয়ান্টাইজড লেভেল কিরকম হলো এইরকম মূলত হয়ে গেল ওভারঅল হচ্ছে সে এই ধরনের কিছু ডাটা এখানে তৈরি করে দিল কোয়ান্টাইজার করে দিল তো কোয়ান্টাইজার করে দিলেই তো আর আমি এই বাইনারির মতো পাচ্ছি না বাইনারি আমার কিরকম বাইনারি তো আমার এরকম যে হয় অন অফ অন অফ অন অফ এরকম হবে হয় অন হবে নয় অফ হবে অর্থাৎ হয় জিরো নয় ওয়ান ওয়ানের মধ্যে কি যে ডাটা ইনপুট দেওয়া থাকবে সেই ডাটা তাহলে আমাকে আনতে হবে কি এই ডাটাগুলা বাইনারি তো কোয়ান্টাইজারে তো দিলাম কোয়ান্টাইজারে দেওয়ার পর আমি পাইলাম কিরকম এইরকম এখন আমরা দিব এই ভ্যালুটা যদি আমি এখন ইনকোডারে দেই ইনকোডার ইনকোডারের কাজ কি ইনকোডার ইনকোডারের কাজ হচ্ছে কি তাকে কোনো ডেসিমাল সংখ্যাকে কোনো ডেসিমাল সংখ্যাকে সে বাইনারিতে রূপান্তর করতে পারে তার মানে কি আমি ডিজিটাল পেয়ে গেলাম তো এখন সে কী করলো এইরকম একটা সিগন্যালে দিয়ে দিল অর্থাৎ অন অফ অন অফ অন অফ এইরকম সে একটা সিগন্যাল আমার দিয়ে দিল তো এটা কি হয়ে গেল ডিজিটাল সিগন্যাল হলো শুধুমাত্র যদি ডিজিটাল সিগন্যালের ইয়েটা চায় আমাদের কাছে যে অ্যানালগ টু ডিজিটাল অ্যানালগ টু ডিজিটাল কীভাবে কনভার্ট হয় সেটা বলেন তো এইটা আমরা বলবো যে একটা স্যাম্পলার থাকবে একটা কোয়ান্টাইজার থাকবে একটা ইনকোডার থাকবে এই তিনটের সমন্বয়ে মূলত কী হবে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করা যায় দেখুন অ্যানালগ থেকে ডিজিটাল আমাদের করা শেষ
কিন্তু আমরা তো এটা এখন ট্রান্সমিট করব, একটা নেটওয়ার্ক কমপ্লিট করব। তো নেটওয়ার্ক কমপ্লিট করতে গেলে কি করতে হবে, এনকোডার দিলাম, মাথায় রাখবেন একটা ছাড়া এই আপনি এনকোডার ছাড়া কখনোই ডিজিটাল আনতে পারবেন না, কোয়ান্টাইজার ছাড়া কখনোই ডিজিটাল আনতে পারবেন না, স্যাম্পলার ছাড়া কখনোই ডিজিটাল আনতে পারবেন না। অর্থাৎ ডিজিটালে করতে গেলে, আপনার অ্যানালগকে ডিজিটাল করতে গেলে এই স্যাম্পলার, কোয়ান্টাইজার এবং এনকোডার এই তিনটা লাগবেই। তাহলে আমরা বুঝলাম যে এই তিনটাই আমাদের দরকার পড়বে। এখন এটাকে আমি ট্রান্সমিট করব। তাহলে ট্রান্সমিট করার আগে এইখানে দেখুন একটা বিষয়, যখন আমি তাকে এনকোডারে নিলাম, এনকোডার নেওয়ার পরে সে তো পিওর এই ধরনের এনকোডার আমার ইয়া দিবে না, এইখানে কী হবে অনেক নয়েজ থাকবে, এই যে এরকম নয়েজ থাকবে, এইরকম এটার মধ্যে কী হবে একটা নয়েজ থাকবে। তো এই নয়েজটাকে তো আমাকে রিমুভ করতে হবে, কেননা আমার আউটপুট আমি যা দিচ্ছি ইনপুটে সেটা তো আমাকে পিওর হইতে হবে, তখন কী করতে হবে আমার নয়েজ ফ্রি করতে হবে। তো এটা নয়েজ ফ্রি করার জন্য কী করবো, আমি একটা রিজেনারেটিভ রিপিটার ইউজ করব, রিজেনারেটিভ রিপিটার অর্থাৎ আর, রিজেনারেটিভ রিপিটার ইউজ করলাম। রিজেনারেটিভ রিপিটারের কাজ কি, কাজ হচ্ছে কোন একটা সিগন্যালের মধ্যে যত নয়েজ আছে সেই নয়েজগুলোকে সে রিমুভ করে দিবে। অর্থাৎ রিজেনারেটিভ রিপিটারের পর যে সিগন্যালটা আমি পাবো সেটা হচ্ছে এরকম পিওর একটা সিগন্যাল পাবো, অর্থাৎ এর মধ্যে এটা নয়েজ ফ্রি সিগন্যাল, এখানে কোনো নয়েজ নাই। তাহলে আমি এটা নয়েজ ফ্রি সিগন্যাল পাইলাম রিজেনারেটিভেতে। তো এখন আমি তাকে চ্যানেলের মধ্যে দিলাম, ট্রান্সমিটার করার জন্য চ্যানেলের মধ্যে দিলাম, দেওয়ার ফলে কী হলো, সে নয়েসের ইফেক্ট আরও হচ্ছে। এই যে এগুলো ফাঁকা আসাতে কী হচ্ছে, এখানে আরও নয়েসের ইফেক্ট হচ্ছে। তো যদি নয়েসের ইফেক্ট হয় তার মানে আমার কী করতে হবে, তাহলে আবার একটা রিজেনারেটিভ রিপিটার দিতে হবে। রিজেনারেটিভ রিপিটার দিলাম, তার মানে কি আরও একটা আর দিলাম। তো এটা হচ্ছে কি চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল। তো এখানে একটা চ্যানেল, চ্যানেলের পরে কী আসলো, রিজেনারেটিভ রিপিটার আসলো। এখন দেখি কীরকম আসে, রিজেনারেটিভ রিপিটার আসার পরে এর আগে এইখানে যখন চ্যানেলটা আসছিল, এই এই এটা সিগন্যালটা, এই সিগন্যালটা এখানে আসছে যখন, তখন এগুলোর মধ্যে নয়েজ ছিল আবার, কেননা এটা তো চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আসছে, এখানে তো আরও নয়েজ এন্ট্রি করছে, কেননা এটা অনেক বড় লম্বা পথ, তো এন্ট্রি করছে। করার পর আবার যখন তাকে দিছে তখন সে আবার এরকম পিওর দিয়ে টাটা দিছে, আমার এরকম পিওর দিছে। তো এখন আমার উদ্দেশ্য কি, এখানে তো এনকোডার করছি, আমার তো দরকার এখন আবার এই মেসেজ দরকার, কেননা আমি এই সাইডটা আমার এইখান থেকে এটা গেছে কি, এইখান থেকে এইটা গেছে আমার ট্রান্সমিশন প্রান্ত, এইটা আসবে আমার রিসিভার প্রান্ত, তাই না? এখন আমার চলতেছে কি রিসিভিং প্রান্তের কাজ। তো রিসিভিং প্রান্তের কাজ হচ্ছে কি, এইখানে রিজেনারেটিভের পরে আমি নয়েজ ফ্রি পাইলাম, দেন এখন এখানে আমি একটা কি করব, ডিকোডার ইউজ করব। ডিকোডার, ডিকোডারের কাজ কি, ইনকোডার যা করে তার উল্টা করে। অর্থাৎ ইনকোডার কি করছে, বাইনারিতে রূপান্তর করছে, কি থেকে, ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করছে। এখন ডিকোডার কি করবে, বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করবে। তো এখন সে আমাকে ডেসিমাল সংখ্যা দিল। তো এই যে ডেসিমাল থেকে আমরা এখন কি করব, এখানে একটা লো পাস ফিল্টার ইউজ করব, LPF। লো পাস ফিল্টারের কাজ কি, সে হচ্ছে লো ফ্রিকোয়েন্সিকে পাস করবে, হাই ফ্রিকোয়েন্সিকে আটকাই দিবে। তাহলে সে এখান থেকে লো পাস করলে এইখানে আমি যে ডাটাটা পাবো, লো পাস ফ্রিকোয়েন্সির যে ডাটাটা ছিল সেটাই আমি পাবো, অর্থাৎ আমি মেসেজ পেয়ে গেলাম। তাহলে ওভারঅল এখানে আমার কী কী লাগলো দেখুন তো, একটা সার্কিট কমপ্লিট করার জন্য এই সাইডটা আমার কী ছিল, এই সাইডটা, এই সাইডটা ছিল আমার রিসিভিং প্রান্ত, এই সাইডটা আমার রিসিভিং প্রান্ত, এই সাইডটা আমার ট্রান্সমিশন প্রান্ত। তো ওভারঅল হচ্ছে এটা PCM এর ব্লক ডায়াগ্রাম। আমরা চেষ্টা করবো এটা খুব ভালোভাবে বোঝার। আর একটা ছাড়া আর একটা, ধরুন আপনি কোনো একটা বাদ দিয়ে একটা সার্কিট কমপ্লিট করতে পারবেন না, অর্থাৎ নেটওয়ার্কটা কমপ্লিট করতে পারবেন না। সব এখানে যে কয়েকটা ডাটা দেওয়া আছে সব কয়টা ডাটাই আমাদের দিতে হবে একটা ভালো আউটপুট পাইতে গেলে, অর্থাৎ ইনপুট যাই দেবো আউটপুট তাই পাইতে গেলে। তো ওভারঅল হচ্ছে এটা আমাদের খুবই জন্য, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখানে একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি যে স্যাম্পলিংয়ে পাইলাম 1.5, সেটা এখানে 1 হয়ে গেল। তো এই যে 1.5 থেকে 1 হওয়া, তো এটা কি, এটা তো একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এটা স্যাম্পলিং হওয়ার পরে, অর্থাৎ স্যাম্পলেড ফ্রিকোয়েন্সি থেকে এটা হচ্ছে কোয়ান্টাইজড, অর্থাৎ এই যে স্যাম্পলিং থেকে যে কোয়ান্টাইজড এটার মধ্যবর্তী যে পার্থক্য, যে পার্থক্যটা সেটাই হচ্ছে কোয়ান্টাইজার এরর। তাহলে কোয়ান্টাইজার এরর সম্পর্কে যদি আমাদের প্রশ্ন আসে, কোয়ান্টাইজার এরর কি, তখন আমরা এটার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা দেখাই দিলে আমরা বুঝতে পারবো যে এটা কোনটা কি পরিমাণ এরর হয়েছে। তো আমার এইটার ক্ষেত্রে এরর হয়েছে কত, 1.5, আর এখানে কত ছিল 1, অর্থাৎ 0.5 ভোল্ট এরর ছিল। তাহলে আমার এররের পরিমাণ ছিল কি পরিমাণ, 0.5 ভোল্ট পরিমাণ। তো এই যে ওভারঅল কিছু টেকনিক আমরা জানবো এইখান থেকে, সর্বোচ্চ এরর কীরকম হয় সেটা আমরা জানবো, আর সর্বোচ্চ এরর, স্টেপ সাইজ, লেভেল, আবার স্যাম্পলিং থিওরেম,
ওভারঅল অনেক কিছু আমাদের সামনে জানার আছে। তো আপাতত আজকে আমাদের লেকচার এখানেই শেষ।